সামনে দাঁড়ানো কি গুরুতর অপরাধ, যার জেরে হাত কেটে নেওয়ার হুমকি? জানা যায় পুরুলিয়ার 2 নম্বর ব্লকের বোঙাবাড়ি 12 নম্বর আসনে কুর্মী সমাজের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন পরীক্ষিত রজক। অভিযোগ, তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ মাহাতো ফোনে হুমকি দেন পরীক্ষিত বাবুকে। সোশ্যাল মিডিয়ায় সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। আমি ওই জিনিসটা বুঝতে পারলাম না। আপনি নির্বাচন দাঁড়িয়েছেন বলে ওই জিনিস বড় নেতা হয়ে গেছি, অমুক করে দিবো, ঠাঁ কাটি দিবো, ঠ্যাং কাটি দিবো, কন দেয়াল লিখছি, লেখ কি ছাপ লিখছি, লেখ তোকে দেখে দিবো। শাসক দল হুমকি দিয়ে কি বিরোধীদের দমিয়ে রাখতে পারবে? প্রতিদ্বন্দ্বী শূন্য করে দিলে যুদ্ধের ময়দানে কাদের সঙ্গে লড়বে তৃণমূল? এত কিছুর পরেও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস শাসক দলের। শান্তিপূর্ণভাবে আমরা চাই পঞ্চায়েত নির্বাচন করতে, এবং এই শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা জানি যে আমরা জেলাতে মানুষের আশীর্বাদ অবশ্যই পাব, তাই এই ধরনের বিতর্কে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি তার কাছ থেকে জানব। নিজেদের পিঠ বাঁচাতেই কি অন্যদের ভয় দেখানো? তৃণমূলকে দুর্নীতির বিরুদ্ধে সাবধানতার হুঁশিয়ারি দিলেন কুর্মী নেতা। এটা অত্যন্ত নয় আনডেমোক্রেটিক, এবং যে ছেলেটা করছে জানি নাই, টিএমসির লোক কি এরকমই হয়? যদি এরকম হয় তো নেত্রীকে বলবো এবং নেতারাকে বলবো সাবধান হন আপনারা, কারণ আপনারা যে করাপশন চলছে এই করাপশনকে আপনি ঠিক করুন, অপারেশন করুন, দরকার সেখানে অপারেশন করে বাদ দেন। পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত দাবি কংগ্রেসের। আমিও শুনলাম এটা পুলিশের অবিলম্বে অ্যাকশন করা দরকার, এবং সেই নির্দল প্রার্থীকে প্রোটেকশন দেওয়া দরকার, ও যেন ভালোভাবে নির্বাচনে লড়তে পারে, এবং যারা এই ধরনের ধমকি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কখনো মনোনয়ন জমা দিতে বাধা, তো কখনো মনোনয়ন প্রত্যাহারের হুমকি। ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার, তাকে বাধা দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করার মতো অধিকার কি তৃণমূলের আছে? প্রশ্ন উঠছে। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।